কি বলেন বলেন ঝট করে বলেন। আরে সেটা তো আমি জানি না ভাই, সেটা তো আমি জানি না ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সাদা জামা ভাই যখন আপনি সমস্যা হচ্ছে যখন ছেড়ে দিয়ে, না না থাক ছেড়ে দিন ছেড়ে দিন, আমি তো বারবার জিজ্ঞেস করছি সেটা তো জানি না, আমি তো আপনাদের যে মতামত ছিল কথা বুঝতে পারছি। চলেন দোয়া করি, আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া করি। যে এক ঘন্টা লেট রাস্তা, যে লোকেশন দিয়েছে ভুল লোকেশন, কারণ আমি যে টাইমে পৌঁছেছি আর আমি আপনাদের ওখানে টাইম মতো পৌঁছাতে পারবো না, কেন সেখানে পৌঁছে গেছি আমি, তো তখনই আমি বুঝতে পেরে গেছি কারণ যে এরকম লেট হবে। আর ওই জন্য বারবার আমি বলেও দিয়েছি যে দোয়া করে দিতে বলেন। আমি অনুরোধ ভাইজান, আপনি অন্তত আসেন, এসে অন্তত সালামটা দিয়ে যান, সেই একই কথা, নাহলে আমি এরকম লেটে যেতেও চাই না, কারণ আমাদের নিজেদেরকেও খারাপ লাগে। কারণ একটা টাইম দেবো, সেখানে 2-10 মিনিট 20 মিনিট হোক ঠিক আছে, কিন্তু এরকম লেট হয়ে যাবে, আর সাধারণত এগুলো হয় না। কিন্তু আমাকে যেভাবে লোকেশনটা দিয়েছে পুরো ভুল লোকেশন দিয়েছে, আর আমি ফোনে দলসাটা নিয়েছি, আর এতটা ডিস্টেন্স, এরকম লোকেশন যদি গোলমাল হতো জানতাম তাহলে আমি জলসাই নিতাম না, নাহলে আমরা এইভাবে তো জলসা নিই না। তো যাই হোক, আপনারা অনেক কষ্ট পেয়েছে, আর আমার ভাই জাহিদুল কেবলা তিনি অনেকক্ষণ টেনেছেন, মাশাআল্লাহ। আমি 2-10 মিনিট 20 মিনিট বেশিক্ষণ নয়, দোয়া করে দেবো, আপনাদেরকে কষ্ট দেবো না। যারা একটু দাঁড়িয়ে আছেন বসে যান, একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسول. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم درود شریف، اللهم দোয়া কর দি নাকি, অনেকক্ষণ তো আওয়াজ হলো,
দুদশ কোটি মিট করব না দোয়া কত হবো কারণ আপনি কষ্ট দিতে আমিও রাজি নই এখন যথেষ্ট আওয়াজ আপনারাও শুনছেন আর আমরাও যথেষ্ট আওয়াজ করছি কথা বুঝতে পারছেন প্রত্যেক দিনই দুটো তিনটে করে করতে হচ্ছে এখন আপনাদেরকে খুব কষ্ট দিতে রাজি নই কারণ দিনের বেলা খাটাখাটনি করা শরীর আর বসে আছেন কথা বুঝতে পারছেন অনেকটাই টাইম আপনারা আওয়াজ শুনেছেন তো যদি বলেন দশ কুড়ি মিনিট বলি নাহলে দোয়া করে বলছি দোয়া করে দেবো হ্যাঁ বলবো তাবারুকও দেওয়া হয়ে গেছে কিন্তু কথা বুঝতে পারছেন যাই হোক বাবাজি আমার ভাইয়েরা মাশাআল্লাহ অনেক সময় আলোচনা হয়েছে দরুদ শরীফ আল্লাহুম্মা একটু টোনটা বাড়ান তো ভাই মাইক 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 একটু টোনটা বাড়ান ওয়া আলা আলি يا سيا أكسر جاد دي كوندا كوري لوغ كاكي دي كي بونين بوسوغ چيني آغاني لو سيج مدير نبي كملي علاغ اكسات پرم ميغ صلي على اللهم سيدنا آواز دیے پڑھیں وعلى آل جخن جنم تمی نیے چلے بابے تمی ماتر کیدے چلے হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গতগণ মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবান আল্লাহুম্মা আরে একটু বাড়ান ভাই মাইক ভাই গলার অবস্থা ভালো আল্লাহ আলী সাইয়েদনা জন্ম আমার নবীর যুগে হলি কেমন গত জন্ম আমার নবীর যুগে হলি কেমন গত দোনায়নি রসুল দেখলি কেমন হত জোরে হবে না দুনায়নি রসুল দেখলি কেমন হত জন্ম আমার নবীর যুগে হলি কেমন হত জন্ম আমার নবীর যুগে হলি কেমন হত আসুত বেশি হজুরতে বিলালের মধুর জন সিয়া জানি এত প্রেম মুকুদ রহমান দয়ার নবীর কিছু নামাজ পড়লে কেমন হত রসুল দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত আল্লাহুম্মা আল্লাহ আলী সাইয়েদনা
درستری بنگلہ غمم والذين من قبلكم لعناكم تتقون وقال النبي صلى الله
عليه وسلم وعن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة العبد نبت من الصوت وكل نهم نبت من الصوت كانت النار أولى به إلى آخر الحديث أو كما قال پیارے حاضرین مجلس صدیو دیندار ایماندار پرہیزگار متقی بویشت اللہ والا پوبین مانشیرا آج کے محفل بشے تھکا نمازی روزہ دار دیندار اللہ منونیت بندارا آج کے محفل بشے تھکا ہمارا جوبوق ساتھی محبت بھائیرا آج کے محفل بشے تھکا ہمارے گھر سنتانیرا ہمارا چھوٹ چھوٹ بھائیرا آج کے محفل اگوت ایکادک میڈیا بھائیرا سکول کے سلام مبارک بات جانیے خوب اور پسومائیں بکلی تو کی چوالو چونا کورے اپنے خدمت کے بیدائیں پشا پشی آرو جانائیں خاص کورے ای محلہ امام امد شکول کچھ سنمانی و بیکتی شدھار پاترو شدھ سترام امام سیم بھائی ساتے ساتے آرو جانائیں اچھ کے محفل آگو تو بیسیسٹو بیکتی رہا حافظ قرآن علماء کرام اللہ پاکر حاضی باندھا گونے رہا خاص کرے امار خوکا چھر مانوش امار خوکن کنگو اما دے شنمانی موتارام جناب حضرت مولانا روح قدس شہر سربیق بھابی شکل کے سلام مبارک بات جانیے خوب اول کو شمائیں دوست بیس منیٹ اپنے خدمت اللہ چنا کرے دعا کرے دو کشتو دو گونا جو تشتو راف ہوئے چھے آر ماشاءاللہ دیرگو شمائی در آلو چناؤ ہوئے چھے آر آمار آستے اپنی لیٹو ہوئے گا چھے جائی ہوگ آلو چناؤ دیر بھائی بنا اور پو شمائر بود دی بافلے شمابتی گھڑ بے بھائی رہ آمار بندر آمار ساتھی محبت تر بھائی رہ ای چوترے ای علاقہ ای انہیں پروگرام کوری آپ ترہ جانے ماجے مدی اللہ نیا سے تو جائی ہوگ اشبیدہ گھوٹے گا لے تیرار اچھائی جیٹا تھا کہ شیٹائی میں نے نیتے ہوئے پتہ ٹھیک کی نہ بول بولے کارون کہ تو آر جینے شنے کار کھوتی تا چاہے بینا تائی نا ایٹائی باستو تو جائی ہو بھائی رامار بندر آمار ساتھی محبت رو بھائی را ماشاءاللہ دیرگو ایک ماش رو جارا کھار پور ای ترابین نمازیر پور ایدین نمازیر پور روزار پور اللہ اپنے شنگے شاکھات کوریے چھے انہیں دیر پور اپنے شنگے اللہ ملاقات کوریے چھے ماشاءاللہ اپنے بھالو مانوس نیک مانوس دھارمک مانوسے رائے سے بوسے چھے ماشاءاللہ خوب بھالو لگ چھے آج کے معافی امار اشنو باٹی گرامیر جو باگ بھائی در پوچھسٹ آئے شکولے شہ جو گیتا آئے مہن اللہ پکر کریپ آئے پوتی بچھورن نے یہ بچھورو اللہ یہ صلی اللہ علیہ وسلم محفل کوریے چھن ماشاءاللہ کو بھالو لگتا ماشاءاللہ بیس کی چھو مانوس اسے بوسے چھن چلے آلو چونا لمبا چاورا نا ماشاءاللہ جتشتو امرا آلو چونا سنے چھی اور جتشتو آلو چونا سنا تو امرا اوبھوستو کارون برتو ما شمائے واجر ابھابتا تو آر نائی ایکن جتشتو واجر سیت ہو چھے ایکن پتک پارائی پارائی گرامے گرامے جلسہ ہوتھ چھے علاقہ انہیں حافظ مولانا اپنار کی بولے حافظ شیف امام شیف جتشتو دن دن بار چھے حجور پیس شیف بختا وائے جن سوپی الحمدللہ بیرے جات چھے ایر پورے اما در کاج ہوتھ چھے آستاستے دندار پریزگا دھارمی کھوا سچو مانوس بھالو مانوس ہوئے جات کارون برطمان شمائے بھالو مانوسیری اوہب جات چھے کتا ٹھیک کی نا برطمان شمائے کی تو داری والار اوہب جی جات چھے امونٹا نا کارون داری والا جتشٹ ہوئے چھے برطمان شمائے جے نامازیر اوہب جات چھے امونٹا نا مزدید الحمدللہ مسلی جات چھے برطمان شمائے جے ٹوپی والار اوہب جات چھے امونٹا نا ٹوپی والاو الحمدللہ جتشٹ بیرے چھے ماشاءاللہ پنجابی والاو بیرے چھے کی تیر پورو ایکٹا کتھا بولتے ہوئی شیٹا ہو چھے بھالو مانوس سچو مانوس پریزگال لوکر کین تو عباب چھو چھے کتھا بس کارون امرا ایکٹا شریر مانوس
নামাজ পড়ছি আবার দেখেন যদি একটু দেখেন আমরা অনেক মানুষই কিন্তু অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছি কিছু মানুষ আছে দেখবেন নামাজ পড়ছে অথচ দেখেন বাড়িতে এখনো পর্যন্ত বন্ধন ঢুকে বসে আছে কিছু মানুষ আছে দেখবেন নামাজ পড়ছে আবার মান্থলি দেখবেন হ্যাঁ কেবিলের টাকা মেটাচ্ছে বাড়িতে এখনো টেলিভিশন রেখেছে কিছু মানুষ আছে দেখবেন নামাজ পড়ছে আবার এর পরেও মানুষের সঙ্গে প্রতারণা করছে কিছু মানুষ আছে দেখবেন নামাজ পড়ছে মুখে দাড়ি রেখেছে এর পরেও দেখবেন জি মানুষকে ঠকাচ্ছে সুতরাং এই জায়গাগুলো থেকে আস্তে আস্তে আমাদের বেরিয়ে আসতে হবে আর পরেশগাল লোক যদি আপনি হয়ে যেতে পারেন গুনাহমুক্ত যদি হতে পারেন তাহলে মনে রাখবেন আপনার জাবানের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে আপনার জাবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কারণ যারা আল্লাহর মাহবুব বান্দা হয়েছে তারা এই নামাজ পড়ে রোজা রেখে জিকির করে তাসবিহ পড়ে তারা আল্লাহর মনোনীত বান্দা হয়ে গেছেন তাদের জাবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে কারণ নামাজ এমন একটা ইবাদত আল্লাহর কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছে ইন্নাস সালাত তানহানিল ফাহশায়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত রকমের পাপ কর্ম সমস্ত রকমের অন্যায় কাজগুলো থেকে মানুষকে দূরে রাখে জুড়ে বলবেন না এবারে আপনাকে দেখে নিতে হবে যে আপনার নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে দূরে রাখতে পেরেছে কিনা আপনার নামাজ আপনাকে পাপ মুক্ত বানাতে পেরেছে কিনা এটা আপনাকে দেখে নিতে হবে যদি আপনি দেখে নিতে পারেন জানবেন কাজ হচ্ছে আর যদি না হয় তাহলে জানবেন কাজ হচ্ছে না এজন্য আজকের দিনে দেখেন ম্যাক্সিমাম লোকের কিন্তু ইবাদত কবুল হয় না তার একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি দৃষ্টান্ত যে মানুষের এখন জাবানের দোয়া কিন্তু আর কবুল হচ্ছে না কথা ঠিক বুঝি না ভুল বলছি মানুষের জাবানের দোয়ার কবুল হচ্ছে না যদি কবুল হতো তাহলে আপনাকে এটা বলতেই হয় 2014 সাল থেকে 2023 সাল পর্যন্ত যেভাবে একটা কমিউনিটির উপরে যেভাবে জুলুম অত্যাচার নির্যাতন যেভাবে ধর্মের বিভাজন তৈরি করে জি একটা কমিউনিটিকে টার্গেট করে এই মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে আপনি অবাক হয়ে যাবেন কখনো গাছে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে কখনো পিলারে বেঁধে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে কখনো গরু চোর তাকমা লাগানো হচ্ছে কখনো বাইক চোর তাকমা লাগানো হচ্ছে কখনো মাদ্রাসার উপরে কখনো মসজিদের উপরে কখনো এনআরসি এনপিআরসি এই যে এই রকম ভাবে এমন চলছে মানে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে সুতরাং এরপরে বলেন সে 2014 সাল থেকে 23 সাল পর্যন্ত ভালো লোকেরা নামাজি লোকেরা কি আর মসজিদে দোয়া করে না যে আল্লাহ এক টাকা অন্তত তুলে লাও আমার কথা বুঝতে পারছেন আল্লাহ এক টাকা অন্তত তুলে লাও কিন্তু এত দোয়া করার পরেও আল্লাহ তুলে নিচ্ছে না ক্ষমতা তাদের বাড়িয়ে দিচ্ছে একটু বলেন কথা ক্ষমতা ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে তার মানে এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে জাবানের দোয়া কবুল হচ্ছে না তবে হ্যাঁ ভালো মানুষ যে নেই এটা বলতে পারবো না কারণ ভালো মানুষ যদি না থাকতো তাহলে কিয়ামত হয়ে যেত কিন্তু সেটা সংখ্যাই কম তবে তুলনামূলকভাবে খারাপ লোকের সংখ্যাই বেড়ে গেছে যার কারণে আজকে মানুষের জাবানের দোয়া কবুল হচ্ছে চলেন এজন্য সবাই যে নামাজ পড়লি নামাজ কবুল হবে এমনটা না সবাই যে রোজা রাখলি রোজা কবুল হবে এমনটা না এখন যদি এই কথাগুলো আবার একটা একটা করে বলা হয় এখন যে কটা লোক নামাজ পড়তো তারা বলবে তাহলে নামাজ যখন কবুলই হচ্ছে না তাহলে আর পড়ার দরকার নাই ছেড়ে দাও আর যারা নামাজ পড়েনি তারা বলবে ওই জালাতি তো আমরা পড়ি না কথা বুঝতে পাচ্ছেন না কিছু কথা বুঝছেন কিছু হ্যাঁ ভাইরা আমার এই কয়েকদিন আগে আমি পড়ছিলাম কিতাবের মধ্যে এসেছে পাঁচ প্রকারের মানুষের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কয় প্রকারের জোরে বলেন কয় প্রকারের পাঁচ প্রকার পাঁচ প্রকারের লোকের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এরা কারা জানেন দেখেন তো এর ভেতরে ঢুকে আছে নাকি বলে দেবো কষ্ট হচ্ছে না আপনাদের ছেড়ে দেবো কমিটি কি বলছে ছেড়ে দেবো
কি গো বলেন 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 না যেটা বলবেন করে দিচ্ছি আমার ইচ্ছা কিন্তু ইনাদের মতামত তো নিতে হবে তো বাড়িওয়ালা বাড়িওয়ালার ইচ্ছা নিতে হবে না কিছু একটা তো মেহমান আরেকটা মেজবান একটা ব্যাপার আছে তো বাড়িওয়ালার বাড়িতে যখন আসে মেহমানের ইচ্ছায় আর যাই যখন সেটা বাড়িওয়ালার ইচ্ছা কি বলেন বলেন ঝট করে বলেন আরে সেটা তো আমি জানি না ভাই সেটা তো আমি জানি না ভাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাদা জামা ভাই যখন আপনি সমস্যা হচ্ছে যখন ছেড়ে দিই আমি না না থাক ছেড়ে দিই ছেড়ে দাও আমি তো বারবার জিজ্ঞেস করছি সেটা তো জানি না আমি তো আপনাদের যে মতামত ছিল কথা বুঝতে পারছি চলেন দোয়া করি আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া করি আজহে ঈদে ই মুবারক আজহে রোজে ই মুশররা আজহে ওয়াকতে ই বিলাদা আজহে মিলা আদে হাসরা يا رسول سلام لو عمدي يا حبيب السلام لو بعمل مرجي صباي غنغار يا نبي سلام আরো জোরে ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সলাওয়াতুল্লাহ আলাইকা মিন সিরি মদিনা হে ওয়ালি হাসমি হিওয়ালি মিলসি মিরাজ হুয়ালি দালসে দিদার হুয়ালি নবী সালাম সকল আউযুবিল্লাহ বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ তিনবার সূরা ইখলাস কোরআন আল্লাহর সহিত তেলাওয়াত করুন সকলের তরফ থেকে দোয়া করা হবে
সকলে সূরা ফাতিহা শরীফ কিংবা সূরা ইখলাস বলে আল্লাহর সেই তেলাওয়াত করুন, সকলের তরফ থেকে দোয়া করা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রাহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম আলাইহিম ওয়া আল-মাগদুবি আলাইহিম ওয়া আদ-দ্বালিন, বিসমিল্লাহির রহমানির রাহিম, কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু আস-সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ, কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু আস-সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু আস-সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু সকলে যা তেলাওয়াত করেছেন উকিল কুল আল্লাহু আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতান ওয়া ফিল আখিরাতি হাসনাতান ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربي ارحمهما كما ربياني صغيرا ربنا إننا سمعنا مناديا ينادي الإيمان أن آمنا بكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا واغفر لنا سيئاتنا وتعافنا مع الأبرار اللهم أجرنا من النار اللهم أجرني من النار